ফ্রেন্ডস, আমি মাথার মাছগুলো দিয়ে ভাপা করিয়েছি, আর এই যে মাথার যে গুলো রেখেছি চিংড়ি মাছের, এটাকে দিয়ে আমি পকোড়া করব। এর মধ্যে আমার লাগছে অ্যারারুট, আন্দাজ মতো লবণ, হলুদ গুঁড়ো, একটু বেসন আর লঙ্কার গুঁড়ো। যারা ধনে পাতা খান ধনে পাতা কুচিয়ে দেবেন। তেল চাপিয়ে রেখেছি আমি, এবার এগুলো পকোড়া করে ভাজছি। এরকম পকোড়া হয়, এগুলো আমি ভেঙে দিচ্ছি চিংড়ি মাছের মাথা গুলো। আমার এই পিঠটা হয়ে গেছে, আমি এই দিকটা উল্টে নিলাম। এটা আমার ভাজা হয়ে গেছে, কড়া কড়া হয়ে গেছে, ডিপ ব্রাউন। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি।